শুভেচ্ছা ছাত্ররা, অষ্টম শ্রেণী গণিত ক্লাসে আমি মাহমুদ সাব্বির আহমদ তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা করব অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী এক প্যাটার্ন, এবং মূল বইয়ের আজকে 13 নম্বর সেশনটা আমি তোমাদের শেখাই যাব। আর শুধু তোমরা প্রত্যেকে আমাদের সঙ্গেই থাকবা। আজকে প্রশ্ন আমরা ফলো করি 5, 13, 21, 29, 37 একটি প্যাটার্ন। নাম্বার ক, 29 ও 37 দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। নাম্বার খ, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। নাম্বার গ, তালিকার প্রথম 50টি পদের সমষ্টি কত? আমরা সমাধানটা করি। তাহলে নাম্বার ক সমাধান, খালি 29 = 25 + 7, 25কে ভাঙি 5² + 2² আর একটা সংখ্যা আছে কত, 37 = 36 + 1। দুটি বর্গের সমষ্টিকে বলতি এ একটা বর্গ এবং এ একটা কলম, মাঝখানে কি আছে প্লাস, তাহলে এখানে কথা হবে 6 ^2² = 1 ^2² তাহলে এখানে 6 × 36 আর 1 = 37। এটাই হলো দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ। আমাদের ক নম্বর শেষ, আমরা ক নম্বরে যাব। এবার আমরা করব খ, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় কর। তাহলে আমরা তালিকার আগে লিখি খ, 5, 13, 21, 29, 37। প্রথমে পার্থক্য করতে হবে, পার্থক্য 13 থেকে 5 বিয়োগ করো 8, 21 থেকে 13 বিয়োগ করো 8, 29 থেকে 21 বিয়োগ করো 8, 37 থেকে 29 বিয়োগ করো 8। তাহলে প্রতি ক্ষেত্রে পার্থক্য আছে কত, 8 করে। তাহলে প্রথম পদ, প্রথম সংখ্যা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে ষষ্ঠ সংখ্যা, সপ্তম সংখ্যা, অষ্টম সংখ্যা, নবম সংখ্যা, এগুলো কিভাবে পাবো? ষষ্ঠ সংখ্যা আছে কত, 37, 37 পার্থক্য কত, 8, 45। সপ্তম সংখ্যা 45 + 8, 53। পরের সংখ্যা 53 + 8, 61, 61 + 8, 69। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার সাথে 8 যোগ করে দিলেই আমি পরবর্তী সংখ্যা পাবো। যেমন এখানে সবচেয়ে সঙ্গে 37, 37 যোগ করলাম কত, 8, কত হলো 45। এই ষষ্ঠ সংখ্যার সাথে আবার 8 যোগ করলে পাবো সপ্তম সংখ্যা, সপ্তম সংখ্যার সাথে 8 যোগ করলে পাবো অষ্টম সংখ্যা, আর অষ্টম সংখ্যার সাথে 8 যোগ করলে পাবো হলো নবম সংখ্যা। তাহলে আমাদের খ নম্বরটা কমপ্লিট হয়ে গেল, কোনো খ নম্বর উঠি নাও। এবার আমরা গ নম্বরটা করবো। আমরা বের করবো হলো নাম্বার ক, এটা লিখলাম। তাহলে প্রথম 50টি পদের সমষ্টি কত, সাধারণ রাশি লিখে, সাধারণ রন রাশি, পার্থক্য যত তত ক, পার্থক্য যত তত ক, পার্থক্য দিয়ে প্রথম সময় কি আছে ছোট, সেটা কি হবে বিয়োগ। তাহলে 50টি পদের সমষ্টি বের করতে তোমরা 50টি বের করলাম, ক সমান 50 হলে 8 ক বিয়োগ কত 3, 8 গুণ ক মান কত, 50 বিয়োগ 3, 8 কত 500 বিয়োগ 3, 397। সংখ্যাটা কত হলো 397, অর্থাৎ 50তম পদ কত হলো 397। তাহলে এখানে পর মান কত বসলাম 50, আর 50 কত 400 বিয়োগ 397। এবার সমষ্টি বের করবো, অতএব সমষ্টি প্রথম পদ যোগ
বাই দুই। প্রথম পদ কত দিয়ে আছে? পাঁচ। শেষ পদ কত? তিনশো সাতানব্বই। পদ সংখ্যা কত? পঞ্চাশ। এসি কত? দুই। দুই দিয়ে ভাগ করলে কত হবে? পঁচিশ। পাশে লাইনে পাশে করে দিচ্ছি, তাহলে পাঁচ আর তিন শতাংশ কত আসছে? চারশো দুই গুণ কত? পঁচিশ। গুণ করলে হবে দশ হাজার পঞ্চাশ। এটা হলো নাম্বার বয়ের সমাধান। তাহলে এখানে আমরা পঞ্চাশ পদ বের করলাম, সমষ্টি সূত্র লিখলাম, সমষ্টি বের করলাম, তাহলে নাম্বার গো আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে আমি তোমাদের এখনই একটা সৃজনশীল অঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সহজে এটা প্র্যাকটিস করো, প্রশ্নটা দেখে নাও। প্রশ্নটা হলো এখানে প্রশ্নটা হবে হলো একশো ও পঁচিশকে দুটি ভাগে সমষ্টিভাবে প্রকাশ, আর এখানে পঞ্চাশের জায়গায় হবে একশো, আর ষাটটির জায়গায় হবে তিনটি। তাই তোমরা অঙ্কটা কমপ্লিট করে এই প্রশ্ন তোমরা সমাধান করে আমাকে দেখাবা, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কে তোমরা এক্সারসাইজ পেয়ে যাবো। আগামী ক্লাসে আবার দেখা হবে। প্রতি ভালো থেকো, আল্লাহ হাফেজ।